সম্মানিত ভিউয়ার্স এবং অনারেবল টিচার্স, আজকের এই টিউটোরিয়াল থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি আজকের এই টিউটোরিয়ালটিতে। কি থাকছে আজকের এই টিউটোরিয়ালটা আমরা দেখে নেই। আমাদের সাম্প্রতিক সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম শ্রেণীর মূল্যায়ন কিভাবে করবেন, শিক্ষক ডায়েরি এক কিভাবে পূরণ করবেন, শিক্ষক ডায়েরি একের আলোকে শিক্ষক ডায়েরি দুই কিভাবে পূরণ করবেন, এবং শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড কিভাবে পূরণ করতে হবে। এটি আমাদের নতুন কারিকুলামের আলোকে অতি সম্প্রতি একটি নির্দেশনা দেওয়া হচ্ছে। যদিও কারিকুলাম অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এই বিষয়ে ফিল্ড পর্যায়ে শিক্ষকদের এখনো কোনো প্রশিক্ষণ দেওয়া হয় নাই। সীমিত আকারে কিছু প্রশিক্ষক তৈরি করা হয়েছে, কিন্তু কোনো প্রশিক্ষণ শুরু ফিল্ড পর্যায়ে শিক্ষকরা যারা মূলত এটি পূরণ করবে তাদের কিন্তু কোনো প্রশিক্ষণ নেই। যদিও অনলাইনে একটি প্রশিক্ষণ তারা করেছে, কিন্তু অনলাইন প্রশিক্ষণ এবং বাস্তব প্রশিক্ষণের সাথে অনেক পার্থক্য আছে। সেই জন্য এই বিষয়ে একটি স্পষ্টকরণের একটি চিঠি, যেটি 14 আগস্ট এটি দেওয়া হয়েছে, অর্থাৎ 2 দিন আগে এটি দেওয়া হয়েছে, যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2023 সালের শিক্ষাবর্ষের মূল্যায়ন কিভাবে হবে। এখানে যেটি স্পষ্ট করে বলা হয়েছে যে প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমাদের শতভাগ, প্রথম শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন হবে, এবং সেই আলোকে শিক্ষক ডায়েরি এক এবং শিক্ষক ডায়েরি দুই এটি তাদেরকে পূরণ করতে হবে। পূরণ করে প্রতিবেদন তৈরির 3টি বিষয়ে 9 পৃষ্ঠার একটি নির্দেশনা এর সঙ্গে দেওয়া হয়েছে আর কি, সেটি আমরা আলোচনা করব। প্রাক প্রাথমিকের মূল্যায়নটা কিভাবে হবে, প্রাক প্রাথমিক শিক্ষক যে নির্দেশিকা আছে প্রাক প্রাথমিক, সেখানে মূল্যায়নের জন্য একটি মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে, সেটি অনুসরণ করে প্রাকের যে মূল্যায়ন সেটি করতে হবে। প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমাদের শতভাগই ধারাবাহিক মূল্যায়ন হবে, প্রথম শ্রেণীর কোনো প্রান্তিক পরীক্ষা হবে না, কোনো পরীক্ষা নেই, প্রথম শ্রেণীতে কোনো পরীক্ষা নাই, পুরো প্রক্রিয়াটি হবে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে। এরপরে প্রথম শ্রেণীতে যে শিক্ষক সহায়িকা দেওয়া আছে, সেই শিক্ষক সহায়িকা এখনো কিন্তু আমরা শিক্ষক পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি, কিন্তু আমাদের NCTB এর যে ওয়েবসাইট www.nctv.gov.bd, সেখানে গিয়ে আপনারা শিক্ষক সহায়িকা এইটা ক্লিক করে এখানে শিক্ষক সহায়িকা নতুনটি অ্যাড করে দেওয়া আছে, আপলোড করা আছে, আর এখান থেকে মূলত সেই শিক্ষক সহায়িকাটা আমরা আপলোড করতে পারি। এবং একই সাথে শিক্ষক ডায়েরি এক এবং শিক্ষক ডায়েরি দুই নামে একটি দুইটি এমএচ ওয়ার্ডের একটা ফাইল দেওয়া আছে, একই জিনিস, আর একটা PDF ফাইল দেওয়া আছে। এমএচ ওয়ার্ডের ফাইলটা দেওয়া হয়েছে যেহেতু এটা আমরা নতুন করে প্রত্যেক স্কুলের শিক্ষার্থীদের নাম লিখতে হবে, কাজে এমএচ ওয়ার্ডের ফাইলটা ওখানে দেওয়া আছে। এই ফাইলগুলো ডাউনলোড করে আমাদের এই কাজটা করতে হবে, প্রথম শ্রেণীর ক্ষেত্রে এটি করতে হবে। এবং দ্বিতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আমাদের যে কোভিড পরবর্তী অব্যাহত পূর্বে যে মূল্যায়নের যে নির্দেশনাটা ছিল, সেই নির্দেশনা অনুসারে 100 নম্বরের সামষ্টিক মূল্যায়ন হবে এবং সেইভাবে কার্যক্রম হবে। শুধুমাত্র প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমাদের পরিবর্তিত নতুন কারিকুলামের আলোকে পুরোটাই ধারাবাহিক মূল্যায়ন হবে। এটি হচ্ছে আমাদের মূল্যায়নের যে নির্দেশিকা। এবং প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে আমাদের জ্ঞান অনুধাবন প্রয়োগ, এখান থেকে যে প্রশ্ন করতে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এইটার জন্য অভিভাবকদের থেকে কোনো ফি গ্রহণ করা যাবে না। এখানে যেটা বলা হয়েছে কম্পোজ করতে হবে, প্রশ্ন কম্পিউটারে কম্পোজ করে প্রিন্ট বা ফটোকপি করে খাতা আনুষঙ্গিক বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত থেকে নির্বাহ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে, এবং এটি 14-8-এর একটি চিঠি। এই চিঠির আলোকে মূলত আমরা যেটা জানলাম, আমাদের মূল যেটা, সেটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়নে ধারাবাহিক মূল্যায়ন হবে। এবার আমরা সেই ধারাবাহিক মূল্যায়নটা কিভাবে করে আমাদের শিক্ষক ডায়েরি এক এবং শিক্ষক ডায়েরি দুই পূরণ করবো, এটি হচ্ছে আমাদের মূল কাজ, এটি কিভাবে পূরণ করতে হবে সেটি মূলত আমরা এখন আলোচনা করব। আমাদের এখানে শিক্ষক সহায়িকা এটি দেওয়া আছে। আমরা প্রথম যদি শিক্ষক সহায়িকা টিচার গাইড যেটা আছে, এই গাইডটা যদি আমরা পাই, এখানে গাইডের একদম শেষের দিকে ধারাবাহিক মূল্যায়নের নির্দেশিকা এটা দেওয়া আছে। এছাড়াও ধারাবাহিক মূল্যায়নের অনেকগুলো টিউটোরিয়াল কিন্তু আমরা ICT ট্রেনিং ফর অল চ্যানেলে করে দিয়েছি, সেগুলো দেখলেও আপনি সম্পর্কে ডিটেইল ধারণা পাবেন। এবং নতুন কারিকুলামের উপরে আমরা বেশ কিছু টিউটোরিয়াল করা আছে ওখানে। শিক্ষক ডায়েরি এক এবং শিক্ষক ডায়েরি দুই প্রস্তুত করে কিভাবে আমরা অগ্রগতির প্রতিবেদন প্রস্তুত করব সেটি আমরা এখন জানব। প্রধান শিক্ষক প্রথম শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা অনুসারে প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক পৃষ্ঠা ফটোকপি করে নেবেন, অর্থাৎ এখানে একটা পেজে
মনে করেন যদি 15টা ধরে এরকম কয়েকজন শিক্ষার্থী আছে, সেই পেজগুলো একবার নাম লিখে যদি ফটোকপি মানে প্রিন্ট করে নেওয়া যায় তাহলে এটি হয়ে যায়। এখানে যেটা বলছে যে নিচে কয়েকটা খালি ঘর রাখতে হবে, 5 থেকে 10টা খালি ঘর রাখতে হবে, কারণ শিক্ষার্থী ভর্তি হতে পারে অথবা শিক্ষার্থীরা চলে যেতে পারে সারা বছরের জন্য, অথবা এটা আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিকের জন্য করতে পারি, আলাদাভাবে এটি সংরক্ষণ করতে হবে। অর্থাৎ প্রথম প্রান্তিকের জন্য শিক্ষক ডায়েরি 1, 2 এবং দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটার জন্য আলাদা করে করতে হবে এবং পরবর্তীতে এগুলো বাধাই করে রাখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ডকুমেন্টারি, আপনি এই শিক্ষক ডায়েরির আলোকে মূলত দেখা হবে তাদের যে নির্ধারিত যোগ্যতাগুলো আছে সেই যোগ্যতাগুলো অর্জন হয়েছে কিনা, যেহেতু এখানে পরীক্ষা নাই। অতএব এটি আমাদের ডকুমেন্ট। প্রথম শ্রেণীর ক্ষেত্রে বিষয় কয়টি করা হয়েছে আমাদের? বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান সমন্বিত এটা। তারপরে ধর্ম, ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, খ্রিস্টান ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, 4টা ধর্ম। তারপর শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, এটা আলাদা একটা সাবজেক্ট করা হয়েছে, এবং শিল্পকলা করা হয়েছে। এই প্রত্যেকটা নতুন বিষয়ের উপরে আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনার ওখান থেকে এগুলো দেখে নেবেন। ডায়রি অ্যাক্ট ডায়রি দিয়ে প্রস্তুত করতে হবে। এখন ডায়রি অ্যাক্ট মূলত কি, ডায়রি অ্যাক্টটা কি? ডায়রি অ্যাক্ট হচ্ছে আমরা প্রতিদিন যে পাঠদান করব, আমাদের শিক্ষার্থীদের একটা পাঠ বা অধ্যায় বা ইউনিট ভিত্তিক যে অর্জনপি যোগ্যতাগুলো আছে সেটির অর্জনের বিবরণী ডায়রি প্রুফ ব্যবহার করে করতে হবে। আর ডায়রি ওয়ানে মূলত থাকবে ধারাবাহিক যে মূল্যায়নটা করব এবং ফলাবর্তন দেব সেটি থাকবে ডায়রি ওয়ানে। শিক্ষক ডায়রি এক চিঠি, সেটি সংরক্ষণ করে মানদণ্ড অনুসারে পাঠ ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক এটি ডায়রি টুতে লিপিবদ্ধ করবেন। এই কাজটি তিনি ক্লাসে ক্লাস চলাকালীন করবেন না, সুবিধাজনক সময় করবেন। ক্লাস চলাকালীন সময় যেহেতু আমাদের পাঠদান করতে হয় সেজন্য কাজটি পাঠ ক্লাস চলাকালীন সময় না করে কোনো একটা সুবিধাজনক সময় তিনি এটি করবেন। শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থীর উপস্থিতি মূল্যায়ন পাঠে করতে না পারলে কি করব? অনেক শিক্ষার্থী যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি করবেন? পরবর্তী পাঠের সময় অবশ্যই তাদের মূল্যায়ন করতে হবে। অর্থাৎ সকল শিক্ষার্থীদের যে একই সাথে একই দিনে করতে হবে এরকম না, হ্যাঁ পরবর্তী কোনো পাঠেও করা যেতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে প্রতি পাঠে কোনো শিক্ষার্থী মূল্যায়ন করতে না পারলে একটি যোগ্যতার অধীনে একটি পাঠ না হলে পাঠে না হলে ওই অধ্যায়ের পাঠদানকালে অন্তত একবার হলেও মূল্যায়ন করতে হবে। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী প্রতিটি পাঠের ক্ষেত্রেই যেন মূল্যায়নের আওতায় আসে, কারণ প্রত্যেক পাঠেরই তো নির্ধারিত শিখনফল আছে। আমরা যখন সেটা দেখবো আমাদের কারিকুলামে আছে যে মূল্যায়ন নির্দেশিকা যেটাকে বলি আমরা, অ্যাসেসমেন্ট ইন্ডিকেটর ইংরেজিতে যেটাকে বলছি আমরা, বা মূল্যায়নের নির্দেশিকা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা পাঠের শিক্ষণফলের আলোকে মূল্যায়ন নির্দেশিকা করা হয়েছে, ঠিক আছে। একটি অর্জনবি যোগ্যতা অথবা অধ্যায়ের পাঠদানকালে শ্রেণীকক্ষে শিক্ষার্থী যেন একবার হলেও মূল্যায়নের আওতায় আসে সেটি নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী যেন মূল্যায়ন থেকে বাদ না পড়ে, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর এগেনস্টেই তো আপনাকে কিছু লিখতে হবে। অর্থাৎ আপনার যখন দেখবেন সেটি তখন আপনি ডিটেল বুঝতে পারবেন, মূল্যায়ন থেকে বাদ না যায় সেটা আমাদের লক্ষ্য করতে হবে। এবং আমাদের এই যে আমরা যেটা বললাম মূল্যায়ন নির্দেশক চক যেটি, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইন্ডিকেটরস, সেই জায়গাটায় 3টা জিনিস আছে। এটা এটা হচ্ছে জ্ঞান অনুধাবন, জ্ঞান দক্ষতা, দৃষ্টিভঙ্গি মূল্যায়ন, হ্যাঁ নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিচিউড যেটাকে বলছে, অ্যাটিচিউড অ্যান্ড ভ্যালুজ ইংরেজির ক্ষেত্রে। আর বাংলায় লেখা হচ্ছে জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি। এবং প্রত্যেকটা পাঠের ক্ষেত্রে শিখনফলের আলোকে জ্ঞান কিভাবে মূল্যায়ন করবেন, দক্ষতা কিভাবে মূল্যায়ন করবেন, দৃষ্টিভঙ্গি এবং মূল্যায়ন মূল্যবোধ কিভাবে মূল্যায়ন করবেন সেটি কিন্তু একটি ছক দেওয়া আছে। প্রত্যেকটা পাঠের শেষে এটির মূল্যায়ন নির্দেশক ছক দেওয়া আছে। আমরা যদি শিক্ষক সহায়িকাটা দেখি তাহলে এটি ক্লিয়ার হয়ে যাবে। সেটির আলোকে মূলত কিন্তু আমাদের লিখতে হবে, আমাদের শিক্ষকদের 1 এবং শিক্ষকদের 2 লিখতে হবে। যেমন প্রথমে এখানে প্রত্যেক পাঠে নাও থাকতে পারে, এখানে বলছে যে যে পাঠ অধ্যায় বা ইউনিটে যতগুলো পিরিয়ড বা ক্লাস আছে ঠিক ততগুলোই মূল্য নির্দেশিকা আছে। অর্থাৎ একটা পাঠের উপর 3টা ক্লাস হবে, 3টা পাঠে ভাগ করা হয়েছে, 3টা পাঠের ক্ষেত্রে 3টা মূল্যায়ন নির্দেশক ছক আছে এবং 3টা জায়গায় জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ এগুলো মূল্যায়নের কথা বলা হয়েছে। তবে প্রথম শ্রেণী একটু ব্যতিক্রম আছে একটা জায়গা, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর বাংলা পাঠে কোনো পাঠ 2, 5 এবং 7 এই 3টা পাঠের কোনো শিখনফল নাই। এখন যদি শিখনফল না থাকে তাহলে কি মূল্যায়ন নির্দেশক থাকবে? সেখানে তার মূল্যায়ন নির্দেশক থাকার কথা না। তারপরেও কিছু পাঠ এরকম এই 3টা পাঠ এখানে দেওয়া হয়েছে, কারণ সব পাঠেই যে মূল্যায়ন করতে হবে এমন কোনো পাঠ বিষয় নেই, সেজন্য কিছু 3টা ক্লাস এক্সট্রা দেওয়া আছে বা এখানে কোনো শিখনফল নাই কিন্তু সেটি আমাদের পাঠ্যক্রমে দেওয়া আছে।
নির্দেশিকার মানদণ্ডগুলো মূলত শিক্ষণফলের আলোকেই করা হয়েছে, যেটা আমি বললাম। এখন আমাদের মূল্যায়ন নির্দেশক যেটি পূরণ করব আমরা, অর্থাৎ শিক্ষক ডায়েরি এক, সেখানে মূলত কি লিখতে হবে, সেটি লিখতে হবে মানে নির্দিষ্ট শিক্ষণফলের আলোকে নির্দিষ্ট শিক্ষার্থীর এগেনস্টে আমাদের শূন্য লিখতে হবে। যারা একদমই পারে নাই তার ঘরে দিতে হবে শূন্য, তারপর আংশিক পারলে এক, এবং কত পার্সেন্ট আংশিক বলতে এখানে শূন্য বলতে এখানে মানে শূন্য থেকে 39, এইটা যদি হয় তাহলে তার হচ্ছে সহায়তা দরকার। তারপরে 40 থেকে 59, এটা হচ্ছে সন্তোষজনক, আর 60 থেকে 79 এটা হচ্ছে ভালো, এবং 80 থেকে 100 এটা হচ্ছে উত্তম। এবং এটি করা হয়েছে মূলত আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এটা করা হয়েছে, উন্নত দেশের আদলে মূলত এটি করা হয়েছে। এখানে আমরা শূন্য পাওয়া বা এক পাওয়া বা দুই পাওয়া এটি কিন্তু মূল কথা না। আমরা দেখব আমাদের নির্দিষ্ট শিক্ষণফলের আলোকে আমাদের এক্স স্টুডেন্টের অবস্থান সে কি পারছে না পারে। আমার তো প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষণফল অর্জন করেই পরবর্তী ক্লাসে যেতে হবে, নাহলে তা না হলে তো আমাদের যে ওভারঅল সকল শিক্ষার্থীর প্রতি যাতে আমরা কেয়ার নিই সেজন্য মূলত এটি করা হয়েছে। তাহলে আমাদের শূন্য পাওয়া, এক পাওয়া, দুই পাওয়া এটি মূল বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে যারা পারেনি, ধারাবাহিক মূল্যায়নের মূল থিমটাই কিন্তু এটা, যারা পারেনি তাদের শূন্য পেয়েছে। ভালো কথা, পারতেই পারে, কোনো শিক্ষার্থী পেতেই পারে, কিন্তু শূন্য যে পেয়েছে তাকে কিভাবে একে নেওয়া যায়, অর্থাৎ তাকে ফলাবর্তনের মাধ্যমে একে নেওয়া, এক যে পেয়েছে তাকে দুই পাওয়া, দুই নেওয়া। দুই নেওয়া মানে হচ্ছে সে পরিপূর্ণভাবে যে জ্ঞান দক্ষতা এবং তার যে মূল্যবোধ দৃষ্টিভঙ্গি হওয়ার কথা ওই পাঠ থেকে সেটি কিন্তু তার মধ্যে অর্জিত হয়েছে, তাহলে তাকে আমরা দুই দিব। এখন আমাদের শিক্ষক ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর প্রয়োজনীয় ফলাবর্তন প্রদান করবেন, এবং উপস্থাপিত পাঠটি শেষ হলে সুবিধাজনক সময় তিনি জ্ঞান জ্ঞানের ক্ষেত্রে মানে নলেজের ক্ষেত্রে লিখবেন কে, আর দক্ষতার ক্ষেত্রে লিখতে হবে এস, এবং দৃষ্টিভঙ্গি অ্যাটিটিউডের ক্ষেত্রে লিখতে হবে এ। এইটি মূলত শিক্ষক ডায়েরি একই লিখতে হবে। শিক্ষক ডায়েরিতে পারেনি শিক্ষার্থী শিক্ষণ পর্যন্ত না পর্যন্ত ফলাফল প্রদান করতে পারবে, অর্থাৎ কোনো শিক্ষার্থী যেন শূন্য না পায়। ওখানে পারেনি তিনটা জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি কোনোটাতেই তো কোনো শিক্ষার্থী শূন্য পাওয়ার কথা না, কারণ প্রত্যেকেই কিছু না কিছু অবশ্যই পারে। তাহলে শূন্য যদিও দেওয়া হয় কিন্তু পরবর্তীতে প্রথম পর্যায়েটি আপনার আমরা পেন্সিল ব্যবহার করে করতে পারি, পরবর্তী কোনো ক্লাসে রিমেডি দিয়ে সেটাকে আমরা শূন্য থেকে একে নিয়ে নিতে পারি। অর্থাৎ পারেনি বা শূন্য পেয়েছে এরকম শিক্ষার্থী মানে কি শিক্ষণফল অর্জিত হয় নাই, তাহলে তাদেরকে অবশ্যই আমাদের ফলাবর্তন প্রদান করতে হবে, কারণ ধারাবাহিক মূল্যায়নের মূল লক্ষ্যই হচ্ছে সকল শিক্ষার্থীর একটি নির্দিষ্ট লেভেলে নিয়ে যাওয়া। এখানে যারা শূন্য পেয়েছে, পিছিয়ে পড়া বা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের ক্ষেত্রে নিরাময়মূলক ব্যবস্থা করতে হবে। ফলাবর্তন শিক্ষণফলের মানের মান এখন শিক্ষক ডায়েরি একের ক্ষেত্রে প্রথমে যেটা বলছি পেন্সিল ব্যবহার করা, আমি যেটা আগেই বললাম পেন্সিল ব্যবহার করতে হবে, কারণ যে সকল শিক্ষার্থী একবার শূন্য পেয়েছে পরবর্তীতে তাদেরকে ফলাবর্তন দিয়ে আমরা এক থেকে দুই, দুই শূন্য থেকে একে নিতে পারবো। হ্যাঁ, পেন্সিল দিয়ে লিখলে সেটি মুছে আবার সহজেই লেখা যাবে, কারণ আজকে এক শিক্ষার্থী পারেনি কিন্তু তাকে দেখা যায় ফলাবর্তন দিলে শিক্ষক ভালো মতো আবার পুনরায় বুঝলে সে অবশ্যই পারবে। থেকে শূন্য থেকে একে যাওয়া, এক থেকে দুয়ে যাওয়া এটি অবশ্যই হবে, সেজন্য আমাদের এখানে প্রথমে পেন্সিল ব্যবহার করে লেখার কথা বলা হয়েছে। এবং আমাদের এখানে যেটি আমরা উল্লেখ করতে চাই যে আমাদের শিক্ষক সহায়িকায় পূর্ব পাঠের আলোচনা এবং পুনরালোচনা ক্লাসের সুযোগ রাখা হয়েছে, অর্থাৎ যতগুলো পাঠ আছে তার থেকে কিন্তু কর্মদিবস বেশি আছে, তাহলে বাকি কর্মদিবসগুলোতে শিক্ষক কি করবে, কোনো ক্লাস নেই ওখানে দেওয়া নাই, সেই ক্লাসগুলোতে মূলত পুনরালোচনা করবে বা ফলাবর্তন প্রদানের সুযোগ কিন্তু আমাদের কারিকুলামে রয়ে গেছে নতুন কারিকুলামে। আর পাঠের শেষের দিকে পিরিয়ডের মূল্যায়ন নির্দেশক পূরণ করতে গিয়ে অনেক সময় দেখা যাবে শিক্ষার্থীর ইতিমধ্যে প্রথম দিকের পিরিয়ডের মূল্যায়নের মাধ্যমে শিক্ষণফল অর্জন করে ফেলেছে। এক্ষেত্রে শিক্ষক ডায়েরি এক পেন্সিল দিয়ে লিখে উক্ত স্কোর তথ্যটি সংশোধন করতে হবে, যেটি আমি বললাম সেটি এখানে লেখা আছে, কারণ একের আলোকে কিন্তু দুই আমাদের হবে, শিক্ষক ডায়েরি দুই পূরণ হবে একের আলোকে, সেজন্য এক আগে পূরণ করতে হবে, একে কাজ বেশি, দুইয়ে কাজ কম। ধারাবাহিক মূল্যায়নের কার্যক্রম সুষ্ঠু কার্যকরভাবে পরিচালনার সুবিধার্থে আমাদের যারা একাডেমিক সুপারভাইজারদের আবশ্যকীয় শিক্ষণক্রম শ্রেণীভিত্তিক অযোগ্যতা শিক্ষক সহায়িকা এই পাঠ বিভাজন এই যে বিষয়গুলো আছে, এই মূল্যায়ন টুল যেটা করা হয়েছে যেমন ডায়েরি এক, ডায়েরি দুই এবং শিক্ষণ রিপোর্ট যেটা, এইগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, এটি বলছে এখানে। 14 নম্বরে যেটি বলছে আমাদের একটি রিপোর্ট কার্ড তৈরি করতে হবে। এখন রিপোর্ট কার্ড তৈরি করতে মানে এখানে আমরা রিপোর্ট কার্ডটা দেখবো কিভাবে তৈরি করে সেটি আমরা এখানে দেখব। সেখানে কিন্তু কোনো মান বা গ্রেড উল্লেখ করা থাকবে না,
অর্থাৎ এখানে লেখা থাকবে ভালো, সন্তোষজনক, এই যে যে জিনিসগুলো আছে এটি লেখা থাকবে আর কি। এবং শিক্ষার্থী বা অভিভাবকদেরকে এটা প্রদান করতে হবে। এরপর যে আমরা এখানে শিক্ষক ডায়েরি এক এবং শিক্ষক ডায়েরি দুই যেটা, তার সবটা একটু দেখে নিই। শিক্ষক ডায়েরি এক, দুই এবং শিখনফল নমুনা, এটা এটা বাংলার ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে আমাদের পাঠ 10 এ মোট দুইটা পিরিয়ড আছে। এখানে যে পাঠ 10 দ আছে আমাদের বইতে, পাঠ 10 যেটা সেটা পিরিয়ড আছে দুইটা, এবং এই দুইটা পিরিয়ডের জন্য দুইটা মূল্য নির্দেশক সব আছে, দুইটা মূল্য নির্দেশক ইন্ডিকেটর রয়েছে। এবং আমি মনে করি আমার ক্লাসে বা একটা ক্লাসে 5 জন শিক্ষার্থী আছে, ঠিক আছে, 5 জন শিক্ষার্থী আছে আমাদের। এটা কত পাঠ আজকে? পাঠ আছে 10, 10-এ অ আ, এটার উপরে কয়টা পাঠ আছে? দুইটা পাঠ। তাহলে মূল পিরিয়ড এক যেটা হয়েছে এটা নিয়ে তারিখটা লিখতে হবে এখানে। এই তারিখটা আমাদের বার্ষিক পাঠ পরিকল্পনায় দেওয়া থাকে, কিন্তু কোন তারিখে কোন ক্লাসটা হয়, এবং এখানে দুই যেটা পূরণ করতে দেওয়া আছে সেটি আমাদের দেওয়া আছে। এখন সাকিব যে ফলাবর্তন প্রদানের ক্ষেত্রে আমাদের যে তিনটা থাকবে, জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ দৃষ্টিভঙ্গি, এই স্কিল, স্কিল হচ্ছে দক্ষতা আর এটা হচ্ছে অ্যাটিচিউড। অর্থাৎ আমরা তার ফলাবর্তন প্রদান করতে গিয়ে বা তাকে যাচাই করতে গিয়ে, মূল্যায়ন করতে গিয়ে দেখলাম তার যে নলেজ, এই নলেজটা তার অর্জিত হয়েছে, কিন্তু এই দুটো তো তার আবার ফলাবর্তন দিতে হবে, সেটি আইডেন্টিফাই করা হয়েছে এখানে। আর রিতা, তার কোনোটার ফলাবর্তন দেওয়ার দরকার নেই, সে সবগুলো ভালো পারছে, সে 2-এ 2 পেয়েছে, সেই জন্য কিন্তু 1 পেয়েছে। আবার আয়েশা যে তার নলেজের ঘাটতি রয়েছে সে 1 পেয়েছে, ফরহাদের স্কিলে ঘাটতি আছে সে 1 পেয়েছে, বাবুলের কোনো ঘাটতি নাই সে কিন্তু 2 পেয়েছে। এটা হচ্ছে পিরিয়ড একের জন্য আলাদা করতে, প্রত্যেকটা পিরিয়ডের জন্য এটা পূরণ করতে হবে, যেটা মূল্য নির্দেশক ছক বলছি আমরা। হয়তো 100টি পিরিয়ড আছে, 100টি মূল্য নির্দেশক ছক আছে, ঠিক একইভাবে পিরিয়ড 2, পিরিয়ড 2-তে একইভাবে পূরণ করা হয়েছে। এবং এখানে এই পার্ট 10-এ গিয়ে একটা টোটাল করা হয়েছে, সামাপ করা হয়েছে, এখানে 1 আর এই 2 মোট কত হয়েছে? 3, এগুলো যোগ করা হয়েছে, যোগ করে এইটা হলো কি বলে শিক্ষক ডায়েরি 1। অর্থাৎ পার্ট 10-এর ক্ষেত্রে শিক্ষক ডায়েরি 1টা পূরণ করা আমাদের হয়ে গেল। আমার মনে হয় ভালো মতো আমরা বুঝতে পেরেছি। এখানে ডিটেলস ব্যাখ্যাটাও দেওয়া আছে, ব্যাখ্যাটা আমরা যাচ্ছি না, যেহেতু ব্যাখ্যাটি ইতিমধ্যে আমরা করে দিয়েছি। এখন একের আলোকে আমাদের শিক্ষক ডায়েরি 2 পূরণ করব, আমরা শিক্ষক ডায়েরি 2 পূরণ করব। শিক্ষক ডায়েরি 2 পূরণ করতে গিয়ে আমরা এখানে আবার শিক্ষক ডায়েরি 2-এ আবার কি আছে? শিক্ষক ডায়েরি 2-এ সরাসরি থাকবে কোন পাঠটা নেওয়া হয়েছে, এখানে কোনটার উপর আমরা করতেছি, পাঠ তো আমাদের 10, আর ওই পাঠের অর্জন যোগ্যতা গুলো কি কি সেগুলো এখানে লিখিত আকারে থাকতে পারে। এখন সেখানে পিরিয়ড হয়েছিল কয়টা? 2টা পিরিয়ড হয়েছিল। পিরিয়ড 1-এ কি কি শিখনফল ছিল সেগুলো লিখতে হবে, শিখন 2-এ কি কি ছিল পিরিয়ড 2-এ সেটি লিখতে হবে। এখানে এখানে পুরোটা লেখা লাগবে না, নাম্বারগুলো লিখলেই হবে, শিখনফলের আলোকে করা হয়েছে সেটি কিন্তু। এখন এখানে সাকিব টোটাল কত পেয়েছিল? 1, শিক্ষক ডেরি 1-এ যেটি আছে যে সাকিব পিরিয়ড 1-এ কত পেয়েছিল, ওখানে আমরা দেখেছিলাম পিরিয়ড 1-এ পেয়েছিল সাকিব 1, এই মার্কস গুলাই ওখানে চলে গেছে, এই মার্কস গুলাই এখানে চলে আসছে, 1-2 এরকম চলে আসছে। এবং এইখানে পিরিয়ড 1-এর নাম্বার দেওয়া আছে, এখানে পিরিয়ড 2-এর নাম্বার দেওয়া আছে, তাহলে তাদের প্রাপ্ত নাম্বার এইটা। তাহলে শিক্ষক ডায়েরি 1-এ আমাদের ওই যে এস কে সেগুলো ওখানে হয় নাই, অর্থাৎ রিমেডিটা তোমাকে ক্লাসে দিতে হবে, ক্লাসে রিমেডি দিয়ে দিয়ে লাস্ট যে আমরা মার্কসটা পেয়েছি 5 জন ছাত্রের এগেনস্টে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে আমাদের, সেটার আলোকে আমরা টোটাল করছি। এখন টোটাল করে করার পরে এইটা হচ্ছে আমাদের শিক্ষক ডায়েরি 2 এসে, শিক্ষক ডায়েরি 2-এর কাজ কম, অর্থাৎ শিক্ষক ডায়েরি 1 থেকে মূল্য নির্দেশক সকের আলোকে প্রত্যেকটা নম্বরগুলো নিয়ে আসতে হবে এখানে প্রাপ্ত, আর সেটির একটা সাম আপ করতে হবে, অর্থাৎ টোটাল করতে হবে। এটা করার পরে এখন আমাদের এটার একটা পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ কিভাবে বের করবো আমরা? ওখানে যে সাকিবের টোটাল কত হয়েছে, সাকিবের টোটাল হয়েছে 3, 3 হয়েছে, মোট কয়টা পার্ট ছিল এখানে? পার্ট হচ্ছে 2টা, ঠিক আছে, 2টা পার্ট, 2টা মূল নির্দেশক ছিল, তাহলে 3 × 2 = 6 পেতে পারে, সর্বোচ্চ যদি না 4 পেতে পারে, 2টা পার্ট 2, সর্বোচ্চ কত পেতে পারে একজন শিক্ষার্থী? প্রত্যেকটা পাঠে 2, তাহলে 2 × 2 = 4 পেতে পারে, তাহলে আমরা সে পেয়েছে কত? 3, তাহলে 3 পেয়েছে, এটাকে 4 দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে যদি গুণ করি তাহলে তার পার্সেন্টেজ বের হবে। এইটা এখানে অনেক সমস্যা করে, এটা হচ্ছে প্রাপ্ত নাম্বার, এটা আমরা পেয়েছি শিক্ষক ডায়েরি 2 থেকে,
প্রাপ্ত নাম্বার, শিক্ষক যদি দুইতে আছে আমাদের কত পেয়েছে টোটাল, আর এখানে পাঠ ছিল কয়টা, দুইটা, দুইটা সর্বোচ্চ কত পেতে পারে, চার, সে চার দিয়ে ভাগ করব আমরা, এর 100 দিয়ে গুণ করব, তাহলে যত পার্সেন্টেজ বের হবে সেটি হবে তার পার্সেন্টেজ। এখন পার্সেন্টেজ যদি এখানে 80 থেকে 100 হয় তাহলে বলবো উত্তম, আর যদি 60 থেকে এত হয় তাহলে বলবো ভালো, তাহলে 75 পেয়েছে এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা সন্তোষজনক, এটা উত্তম, অর্থাৎ বাবুল চারে চারই পেয়েছে সে, তাহলে তার জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূলক সবই অর্জন হয়েছে। তো এই হচ্ছে আমাদের মূলত কাজটা, কাজটা খুবই সহজ একটা বিষয়, এটা জটিল করে দেখার কোনো অবকাশ নাই, শুধুমাত্র আমরা ছকটা যদি পেয়ে যাই তাহলে ছকের আলোকে আমরা সেক্ষেত্রে নাম লিখে ফেলবো, কোন পাঠটা দিব সেই পাঠটার আলোকে আমাদের ডায়েরি একে গিয়ে যদি ঘাটতি থাকে সেগুলো চিহ্নিত করতে হবে, প্রথমে সেটি পেন্সিল দিয়ে লিখতে হবে। ঠিক ইংরেজির ক্ষেত্রে একই নিয়ম, সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম, এগুলো আমরা আলোচনা করছি না, সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম, একটা বুঝলে সবগুলি পারা যাবে। এরপরেও আমরা এখানে দেওয়া আছে পুরো প্রক্রিয়াটা দেওয়া আছে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া আছে। এখন আমাদের কাজ হবে এই যে যে আমরা কিন্তু ওখানে পেয়ে গেছি, অর্থাৎ শিক্ষক ডায়েরিতে ভালো করছে উত্তম পেয়েছে কোনটা পেয়েছে সেটা আমরা পেয়েছি, এখন তার একটা প্রোগ্রেসিভ রিপোর্ট তৈরি করব। প্রোগ্রেসিভ রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন যেটাকে বলে, এখানে এখানে এই কথাগুলো তো কমন কথা, মোট কোন ক্লাসে পড়ে কি রোল টোল এগুলো থাকবে, তারপরে বিষয় ছিল যে আমরা এখন বিষয়ে যে ভালো আসলো বাংলায় লিখছে ভালো, এই ভালোটা কোথা থেকে পেলাম আমরা, প্রথম প্রান্তিকে যতগুলো মূল্যায়ন নির্দেশক হয়েছে, প্রথম প্রান্তিকে মোট কতগুলো ক্লাস হয়েছে তার, আমাদের বার্ষিক পাঠ পরিকল্পনার লোকে সবগুলো সবগুলো সবগুলোতে মোট কতগুলো কিছু ভালো পেয়েছে কিছু উত্তম পেয়েছে এরকম পেয়েছে না, সেই সবগুলোর আলোকে আমরা প্রথম প্রান্তিকে ওভারঅল সে ভালো লেখা হয়েছে তাকে, ইংরেজির ক্ষেত্রে আবার উত্তম লেখা হয়েছে, গণিতের ক্ষেত্রে উত্তম লেখা হয়েছে, এবং এই এই পরীক্ষাগুলো ক্ষেত্রে একই রকম লেখা হবে, যেহেতু তিনটা পরীক্ষা এই জন্য তিনটা এখানে লেখা হয়েছে। এখানে ভালো উত্তম লেখলেও একটা সার্বিক মন্তব্য আমাকে দিতে হবে, সার্বিক মন্তব্য হচ্ছে বিদ্যালয়ে উপস্থিত বৃদ্ধি করতে হবে, অথবা সে যদি ইংরেজিতে কম পেত তাহলে লিখতাম, আমরা লিখতাম যে ইংরেজির ক্ষেত্রে অধিকতর মনোযোগ দিতে হবে, এইভাবে একটা মন্তব্য লিখে দিতে হবে, এটা হচ্ছে তার প্রোগ্রেস রিপোর্ট যেটি শিক্ষার্থী পাবে অথবা শিক্ষার্থীর অভিভাবকের কাছে যাবে। এটা হচ্ছে আমাদের ক্লাসরুম বেজ যেটা অ্যাক্টিভিটিস বা পড়াশোনার ক্ষেত্রে যেটি আমরা করলাম বিষয়ের ক্ষেত্রে, এইটার বাইরেও একজন শিক্ষার্থীর ওভারঅল যে কি বলে পার্সোনাল ভ্যালুস এবং সোশ্যাল ভ্যালুস যেগুলো গুণাবলী থাকে যেগুলো একজন শিক্ষার্থীর জীবন গঠনের ক্ষেত্রে খুব দরকার, সেই রকম কিছু বিষয়ের উপরও কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে যেটি আমরা জানি। সেটির বেশ কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, যেমন নিয়মনিষ্ঠতা, নিয়ম সময়নিষ্ঠতা যেটি ভালো লেখা হয়েছে প্রথম প্রান্তিকের জন্য, শৃঙ্খলা নিয়মবর্তিতা, সন্তোষজনক সহায়তা প্রয়োজন ক্রিয়া, এগুলা বিশেষ পারদর্শিতা যদি কোনো শিক্ষার্থী থাকে, যেমন ক্রীড়ায় সে অনেক ভালো, উপজেলা পর্যায়ে 50 মিটার দৌড়প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, সে আবৃত্তিতে ভালো হতে পারে, বর্ণ ছবি আঁকায় ভালো হতে পারে, গানে ভালো হতে পারে, বর্ণ কিছুতে ভালো হতে পারে, এইভাবে এই 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 জিনিসগুলোর উপরে এরকম একটু মন্তব্য লিখতে হবে প্রথম প্রান্তিকের ক্ষেত্রে। প্রথম প্রান্তিক বলতে বোঝায় প্রথম যে পরীক্ষাটা হবে, আমাদের তিনটা পরীক্ষা হবে, প্রথম প্রান্তিক, দ্বিতীয় পরীক্ষা, চূড়ান্ত, যে প্রথম প্রান্তিক শেষে যে একটি প্রথম শ্রেণীর ক্ষেত্রে যে চূড়ান্তটা হবে যেটি রিপোর্ট কার্ড তৈরি হবে সেটি এখানে মূলত দেওয়া হয়েছে। এরপরে অর্থাৎ এই যে ভালো সন্তোষজনক উত্তম এগুলো যে লিখলাম এটা কিন্তু একজন শিক্ষার্থীর ওভারঅল পারফরমেন্সের উপরে হবে, ঠিক আছে, পুরো 6 মাস বা 4 মাস বা যে কয় মাস ক্লাস হয়েছে প্রথম সাময়িকের আগে এবং প্রতিদিনের তার যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সমস্ত কিছু ওভারঅল শিক্ষকের নজরে থাকতে হবে, একজন শিক্ষার্থীর জীবন গঠনে বা তার তাকে ডে বাই ডে ভালো করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের একাডেমিক্যালি মানে আমাদের পাঠনের মধ্য দিয়ে আসছে বা আমাদের এছাড়া যে পার্সোনাল যে ভ্যালুসগুলো বললাম আমরা এখানে, এটি ওভারঅল লোকে এই কথাগুলো লিখতে হবে। এরপরে আমাদের ওভারঅল এটা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিকে একটা এখানে স্বাক্ষরের বিষয়টা, শ্রেণীকক্ষের যে শিক্ষক, শ্রেণী শিক্ষক যিনি প্রধান শিক্ষক এবং অভিভাবকের স্বাক্ষরের জন্য এটা পাঠাতে হবে, স্বাক্ষরের নিয়ে পরে আবার এটি সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। এই ছিল মূলত আমাদের শিক্ষক ডায়েরি 1 এবং শিক্ষক ডায়েরি 2 পূরণের যে বিষয়গুলো, আমার মনে হয় যেহেতু আমাদের প্রথম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়নটা এখন এই শিক্ষক ডায়েরি 1 এবং শিক্ষক ডায়েরি 2 এবং প্রোগ্রেস রিপোর্ট তৈরি করতে হবে, সে কারণে এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার
আমি মনে করি আজকের এই টিউটোরিয়াল থেকে সমস্ত শিক্ষক এই ধারণাটি পেয়েছেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা। আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।